বন্ধুরা, 30শে ডিসেম্বর 2020 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি রয়েছে, তো তারা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যেখানে প্রথমবার আমাদের স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে অন্য দেশে এক্সপোর্ট করার মঞ্জুরি দেওয়া হয়। আর এই ঘটনার প্রায় 1.5 বছর পর আজ একটা খুবই গুরুত্বপূর্ণ খোলাসা করা হয়েছে, যা সকলকে অবাক করে দিয়েছে। কেননা হালেই আফ্রিকার এক দেশ সুদানের সেনাবাহিনীর এক প্রদর্শনী করা হয়েছিল, যেখানে তাদের সার্ভিসে থাকা সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে তাদের লোকজনের জন্য শোকেস করা হয়। আর ইন্টারেস্টিংলি, এই প্রদর্শনীর দরুন একটা মডেল সকলের দৃষ্টি আকর্ষণ করে, স্পেশালি ভারতে তো এটাকে নিয়ে অনেক বেশি হইচই পড়ে যায়। কেননা যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে ওই প্রদর্শনীর একটা ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের একটা মডেলকেও শোকেস করা হয়েছে, যার দরুন সুদানেরই এক ডিফেন্স টুইটার হ্যান্ডেলে এই ছবিটাকে টুইট করে জানানো হয় যে ভারতের এই স্বদেশী মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি খুবই গোপনে সুদানের বায়ুসেনাতে সামিল করা হয়েছে। কেননা এই প্রদর্শনীতে যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে শোকেস করা হয়েছিল সেটা অলরেডি তাদের সেনাবাহিনীতে সামিল রয়েছে, ফলে সেই হিসেবে দেখলে হয়তো লিমিটেড নাম্বারে ভারতের এই স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম সুদানের কাছে ডেলিভারি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে মূল সমস্যা হলো, ভারতের এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে ফিলিপিন্স, ভিয়েতনামের মতন দেশের সাথে কথাবার্তা চললেও সুদানকে নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম আলোচনা হয়নি। এমনকি আপনি যদি উইকিপিডিয়াতে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের যে পোটেনশিয়াল কাস্টমার লিস্ট, তাকে দেখলেও বুঝতে পারবেন যে সেখানেও দূর দূর পর্যন্ত সুদানের নাম খুঁজে পাবেন না। আর না আজ পর্যন্ত সুদানকে এই মিসাইল ডিফেন্স সিস্টেম এক্সপোর্টকে নিয়ে কোনো রকম ওপেন সোর্সের তরফ থেকে ক্লেম পর্যন্ত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সত্যি কি সুদানের সেনাতে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে? তো বন্ধুরা, আমি বলবো যে এখানে কিন্তু মেনলি দু ধরনের সম্ভাবনা রয়েছে। প্রথমত, হতে পারে যে এমার্জেন্সি বেসিসে হয়তো ভারতের দ্বারা কিছু সংখ্যক আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে সুদানে এক্সপোর্ট করা হয়েছে, কিন্তু কোনো কারণবশত সেটা পাবলিক করা হয়নি। যদিও বন্ধুরা, এর সম্ভাবনা কিন্তু আজকের দিনে খুব বেশি কম, কেননা মাত্র বছরখানেক আগে ভারতের এই মিসাইল ডিফেন্স সিস্টেমকে মঞ্জুরি দেওয়া হয়েছে এক্সপোর্টের জন্য। আর এত তাড়াতাড়ি ডিল সাইন করে তাকে ডেলিভারি দেওয়া প্রায় অসম্ভব, যদি না আগেই ডিল সাইন করা হয়ে থাকে। আর দ্বিতীয়ত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা যেটা থাকতে পারে, তা হলো খুব সম্ভবত সুদানের সাথে ভারতের এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিল প্রায় ফাইনাল হয়ে গেছে, তাই হয়তো এই প্রদর্শনীতে ভারতের এই মিসাইলকেও সুদানের সেনাবাহিনী শোকেস করেছে। এমনকি ফিলিপিন্সে ব্রহ্মোস ডিলের আগেও ঠিক এই একই রকমের দৃশ্য দেখা গিয়েছিল, যেখানে ওদের সেনা ভারতের ব্রহ্মোস মিসাইলের একটা মডেলকে তাদের প্রদর্শনীতে শোকেস করেছিল। তাই এখানে কিন্তু একটাই মানে দাঁড়াচ্ছে যে সুদান হয়তো ভারতের এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম কাস্টমার হতে চলেছে। যদিও অফিশিয়াল কনফার্মেশন এখনও নেই, তাই এটাকে পুরোপুরি কনফার্ম করে দেওয়া কিন্তু মুশকিল। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, তা হলো যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে ভারত সুদানে এই এয়ার ডিফেন্স সিস্টেম এক্সপোর্ট করতে পারে, তাহলে কিন্তু চীনের জন্য এটা একটা বিরাট বড় ধাক্কা হবে। কারণ দেখুন, আপনারা যদি সুদানের এয়ার ডিফেন্স সিস্টেমের ফ্লিটকে খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে ওখানে মেইনলি সোভিয়েত আমলের এই পুরনো SA-2 এবং SA-8 মতন এয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে। আর তার সাথে নতুনের মধ্যে চীনের দ্বারা কপি করা HQ-6 আর HQ-16 মতন চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে। ফলে সুদান চাইনিজ হাতিয়ারের একটা বড় মার্কেট ছিল, আর ফাইনালি সেখানেও ভারত তার কামড় বসাতে শুরু করে দিয়েছে, যেটা ডাইরেক্টলি একদিকে আমাদের ডিফেন্স এক্সপোর্টকে তো বুস্ট দেবেই, তারই সাথে এটা কিন্তু আফ্রিকাতে চীনের যে ইনফ্লুয়েন্স তাকে কমিয়ে ভারতের দবদাবাকে কয়েকগুণ বাড়িয়ে তুলবে। অন্যদিকে, এবারে যদি ভারতের এই মিসাইল ডিফেন্স সিস্টেমের কথা বলি, তাহলে এতে কিন্তু 96% সম্পূর্ণ স্বদেশী কম্পোনেন্টের ব্যবহার করা হয়েছে, এবং অলরেডি ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ব্যাপক পরিমাণে গত বহু বছর ধরে এই মিসাইলকে অপারেট করছে, ফলে এটা অনেকটাই রিলায়েবল বলতে পারেন, তাই এতে মিসাইল এক্সপোর্টে খুব একটা অসুবিধা হবে না। এছাড়া সুদানের মতন আফ্রিকান বা ছোটো দেশ, যাদের ডিফেন্স বাজেট তুলনামূলকভাবে কম, কিন্তু একই সাথে ওরা একটা কোয়ালিটির হাতিয়ার চায়, তাদের জন্যও কিন্তু ভারত একটা আইডিয়াল অপশান হতে চলেছে। স্পেশালি চাইনিজ লো কোয়ালিটির চেয়ে তো ভারতীয় হাতিয়ার ফার বেটার। ফলে বন্ধুরা, শেষে আমি এই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে এখন অপেক্ষা শুধুমাত্র অফিশিয়াল রিপোর্টের, যে কবে ভারত সরকারের তরফ থেকে এর ওপরে অফিশিয়াল কনফার্মেশন আসে যে সত্যি ভারত সুদানে এই হাতিয়ার এক্সপোর্ট করেছে, বা ভবিষ্যতে ভারতের দ্বারা এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ডেলিভারি সুদানকে করা হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, যে সুদানে কি অলরেডি ভারতের এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম মজুত থাকতে পারে? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।